আমার আজকের এই ভুলটুকু আমার মনের অজান্তি হয়েছে। আমার মন হয়তো আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু আপনার প্রতি যে শ্রদ্ধা আমার রয়েছে সেই শ্রদ্ধার কথা ভেবে আমাকে আপনি ক্ষমা করে দেবেন প্লিজ। এখন সবাই এক নম্বর নায়ক বানাতে চায়, যদি তাই হয়ে থাকে তাহলে আমি এদিকে আবার রাজু বলেছে সে শিলাকে ছাড়া আর কারোর সাথে কাজ করবে না। সুতরাং শিলাকে চিরতরে গায়েব করে দিলে রাজু ছবির জগৎ ছেড়ে দেবে আর আমি শোনো, আজ রাতের মধ্যে শিলাকে তুলে এনে চিরদিনের মতো শেষ করে দেবে, যত টাকা লাগে আমি দেবো, যাও। শিলা, সম্মুখে আমার গায়ে হাত তুলেছিস, তাই আমি তোকে এমন ভাবে মারবো যা কোনোদিন ছবির দর্শকরাও আজ পর্যন্ত কোনো ছবিতে দেখেনি। রাজু, ক্ষান্ত হও রাজু, ও তোমাকে প্রাণে মারতে চেয়েছিল, এর বিচার আমাদের চিত্র জগতে সবাই করবে, চলে এসো, চলে এসো, বললাম প্লিজ প্লিজ। আহা রাজু, চলে এসো প্লিজ। আসুন আসুন আসুন। ট্যাঙ্কার সাহেব, আপনার হিরো আমার হিরোকে পাড়ে মারতে চেয়েছিল, মনে রাখবেন, রিমেম্বার। আমার ছবি শুটিং হবে, আপনার ছবি শুটিং হবে না, মাইন্ড ইট। জামাল। জি গুরু ভাই। হুম হুম, দু ঘন্টা হয়ে গেল, কমেডিয়ান দিলদার এখনো আসছে না, টেলিফোন করেছো? জি করেছি, কিন্তু এখনো ঘুমিয়ে আছে। এগারোটা বাজে এখনো ঘুমিয়ে আছে? হুম, বুঝতে পেরেছি, ওই শালা হিট হওয়াতে পাওলি বেড়ে গেছে।